বন থেকে নরকঙ্কাল উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার জোতকানু রামগড় এলাকায়। ওই এলাকার একটি ঝোপ থেকে মানুষের মাথার খুলি সহ একাধিক হাড়গোড় উদ্ধার হয়েছে। সঙ্গে উদ্ধার হয়েছে লুঙ্গি গামছা সহ একটি টর্চ। আজ দুপুর 12টা নাগাদ এই দৃশ্য চাক্ষুষ করে পুলিশে খবর দিয়েছিলেন স্থানীয় এক ব্যক্তি। এলাকা সূত্রে জানা গেছে, গত জুন মাসের 1 তারিখে বছর 55-র চিত্তরঞ্জন দলুই নামে এক ব্যক্তি বাড়ি থেকে ঝগড়া অশান্তি করে বেরিয়ে গিয়েছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ 17 জুলাই হঠাৎ করেই চিত্তরঞ্জন দলুইয়ের বাড়ি থেকে কিছুটা দূরে ঝোপের মধ্যেই কঙ্কাল উদ্ধার হয়। ঠিক তার পাশে একটি গাছের অনেকটা উঁচুতে একটা গামছাও উদ্ধার হয়। সূত্রের খবর, ঝোপ থেকে উদ্ধার হওয়া লুঙ্গি গামছা এবং টর্চ এই জিনিসগুলি চিত্তরঞ্জন দলুইয়ের বলেই শনাক্ত করেছেন তার বাড়ির লোকজন। তবে উদ্ধার হওয়া কঙ্কালের ফরেন্সিক করা হবে কিনা তা এখনো সঠিকভাবে জানা যায়নি। নিরোগ ডায়াগনস্টিক, এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন, অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, কালার ডপলার, ইকোকার্ডিওগ্রাফি, ডিজিটাল এক্সরে, ইএমজি, এনসিবি, ইসিজি, ইইজি, অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক। ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 9732 8436 77।